রপ্তানি পণ্যের বহুমুখীকরণ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসায়ীদের আমদানি ও রপ্তানির মধ্যে ভারসাম্য বজায় রাখার তাগিদ দিয়েছেন। 28তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধনকালে তিনি এমন তাগিদ দেন। পোশাক শিল্পের বাইরে পাট, চামড়া ও ঔষধ শিল্পের নতুন বাজার খোঁজারও আহ্বান জানান শেখ হাসিনা। নজরানা চৌধুরী, রিপোর্ট। প্রতি বছর জানুয়ারির 1 তারিখ থেকে বাণিজ্য মেলা শুরু হলেও এবার জাতীয় নির্বাচনের কারণে সেই দিনক্ষণ পিছিয়ে দেওয়া হয়। রোববার নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে 28তম বাণিজ্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রপ্তানি উন্নয়ন ব্যুরো আয়োজিত মাসব্যাপী এই মেলায় বাংলাদেশের বাইরেও 6টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। স্বল্পোন্নত দেশে উন্নীত হওয়ার চ্যালেঞ্জ মোকাবেলায় আগাম প্রস্তুতি নেয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার এখন বহির্বিশ্বে রাজনৈতিক কূটনীতির পরিবর্তে অর্থনৈতিক কূটনীতিতে বেশি গুরুত্ব দিচ্ছে। আজকে উন্নয়নশীল দেশে মর্যাদা পেয়েছে, আমাদের গ্র্যাজুয়েশন হয়েছে, অস্বল্পোন্নত দেশ থেকে কার্যকর হবে 2026 সাল থেকে। কাজেই এই সময়টায় বোধহয় মনে হয় আমাদের সরকার আসাটা খুব প্রয়োজন, এই জন্য ছিল যে এই 26 সালে উন্নয়নশীল দেশ হিসেবে কী কী সুযোগ আসতে পারে, আকে কী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, তার উপর বিশদ কার্যক্রম আমরা ইতিমধ্যেই শুরু করেছি। আমাদের প্রস্তুতি থাকলে, আগাম প্রস্তুতি থাকলে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা খুব একটা কঠিন হবে না, যে এখন আর রাজনৈতিক না, এখন আমাদের মানে ডিপ্লোম্যাসি যেটা হবে অর্থাৎ কূটনীতি হবে অর্থনৈতিক। প্রতিদিন সকাল 10টা থেকে শুরু হয়ে রাত 9টা এবং সাপ্তাহিক ছুটির দিনে রাত 10টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে। বাংলাদেশের রপ্তানি খাত একটি দুটি পণ্যের উপর নির্ভরশীল বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সেক্ষেত্রে পোশাক শিল্পকে যে ধরনের সুযোগ সুবিধা দেয়া হয়, অন্য পণ্যকেও একই সুবিধা দেয়া হলে ফল ভালো দেবে বলেও মত দেন তিনি। গার্মেন্টসকে যে সুযোগ দিয়েছে অন্যান্য ক্ষেত্রে সেই সুযোগটা আমাদের দেওয়া দরকার। পাট, চামড়া বা আমাদের ঔষধ শিল্প থেকে শুরু করে সর্বক্ষেত্রেই আমরা কিন্তু যথেষ্ট অগ্রগামী, এবং এছাড়াও আমাদের আরও অনেক পণ্য আছে যেগুলি রপ্তানি হচ্ছে কিন্তু সেগুলি খুব সীমিত আকারে, কিন্তু সেইগুলি খুঁজে বের করে আমাদের আরও কার্যকর ব্যবস্থা নিতে হবে। এ সময় শেখ হাসিনা হস্তশিল্পজাত পণ্যকে 2024 সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেন। নজরানা চৌধুরী, NTV নিউজ, নারায়ণগঞ্জ। চট্টগ্রামে 2 দিন পর গ্যাস সংকট ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে, তবে শিল্প কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ সরবরাহ নিয়ে শঙ্কা কাটছে না তৈরি পোশাক মালিকদের। অন্যদিকে ময়মনসিংহে এলাকাভিত্তিক তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের মহেশখালীতে ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস LNG টার্মিনাল থেকে 24 ঘন্টা পর গ্যাসের আংশিক সরবরাহ শনিবার থেকে শুরু হয়েছে। কারিগরি ত্রুটির কারণে বৃহস্পতিবার থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেলে দেশের পূর্বাঞ্চলের চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলায় গ্যাস সংকটে সাধারণ মানুষের মাঝে দুর্ভোগ নেমে আসে। রোববার সকাল থেকে আবাসিক এলাকা ও CNG স্টেশনগুলোতে গ্যাস আসতে শুরু করেছে, তবে তা স্বাভাবিকের তুলনায় কম বলে জানান ব্যবহারকারীরা। এদিকে গ্যাস ও বিদ্যুতের মূল্য বাড়ার পরও জ্বালানি সংকটকে পোশাক কারখানার জন্য বড় চ্যালেঞ্জ মনে করছে BGMEA। জ্বালানি সংকট, এটা নিয়ে আমরা খুব সাফার করছি। গ্যাসের অনেক দাম বাড়ানো হয়েছিল যে আনইন্টারাপ্টেড গ্যাস সাপ্লাইটা থাকবে, কিন্তু আনফর্চুনেটলি সেটা আমরা পাচ্ছি না। আই এম শিওর যে সরকার এটা নিয়ে কাজ করছে। অন্যদিকে তীব্র গ্যাস সংকটে ময়মনসিংহ সিটির 6 নম্বর ওয়ার্ডের চৌরঙ্গীর মোড়, মাদ্রাসা কোয়ার্টার, মিলনবাগের মানুষের ভোগান্তি চরমে উঠেছে। প্রতিদিনে রান্নাবান্না বন্ধ রাখতে হচ্ছে। জ্বালানি গ্যাস সংকটে সর্বস্তরের মানুষ বিপর্যস্ত। বাচ্চাদের খাওয়া দাওয়া সমস্যা, আমাদের সবার সমস্যা। পানিটা বন্ধ, গরম করা যায় না, 2 চুলা জ্বললে তো জলই না, 1 চুলা তাও একটু একটু জ্বলে। খাওয়া দাওয়া বন্ধ, শীতের দিন কাপড় ধোয়া যায় না, গোসল করা যায় না, গরম পানির দরকার। বাচ্চা ফোলা আছে, তাদের গরম পানির দরকার, আমরা গরম পানি পাই না। তার পরে আসে তাও নিবি 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 নিবি। এই ব্যাপারে গ্যাস অফিসের সাথে যোগাযোগ করা হয়েছে, এলাকার নাগরিকরা লিখিত দরখাস্ত করেছে, আমি তদবির করেছি, তারপরেও কোনো মানে কাজ এই পর্যন্ত হয়নি, কোনো পদক্ষেপই তারা গ্রহণ করে নাই। এ বিষয়ে ময়মনসিংহের তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক মোহাম্মদ কবির হোসেন বলেন, গ্যাস সরবরাহ স্বাভাবিক হলেই এই সমস্যা মিটে যাবে। হামিদ শরীফ, NTV নিউজ ডেস্ক। এদিকে তীব্র গ্যাস সংকটে হুমকিতে নারায়ণগঞ্জের রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প। গ্যাস না পাওয়ার কারণে সময়মতো পণ্য রপ্তানি করতে পারছে না পোশাক কারখানাগুলো, ফলে পেমেন্ট না পাওয়ায় সময়মতো শ্রমিকদের বেতন দিতেও হিমশিম খাচ্ছেন মালিকরা।
গ্যাস সংকট নিরসনে তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিকেএমইএর সভায় ব্যবসায়ীরা এসব অভিযোগ করেন। নারায়ণগঞ্জের তারিক স্বপনে তোলা ছবিতে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। বেশ কয়েকদিন যাবত নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলগুলোতে চলছে গ্যাস সংকট। এতে দেশের বৃহৎ রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প কারখানা পড়েছে হুমকিতে। গ্যাসের অভাবে উৎপাদন বন্ধে অর্ডার বাতিল হওয়ায় শিল্প প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন অনেক ব্যবসায়ী। গ্যাস সংকটের কারণে শনিবার রাতে নারায়ণগঞ্জে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ এক জরুরি সভার আয়োজন করে। সভায় ব্যবসায়ীরা জানান, চাহিদা মাফিক গ্যাস না পাওয়ায় উৎপাদন খরচ বেড়েছে কয়েক গুণ। কাপড়ের যে প্রসেসিং, সেই ডাইংয়ের প্রসেসিং হচ্ছে না, প্রসেসিং না হওয়ার কারণে দেরি হচ্ছে, এবং দেরি হওয়ার কারণে আমরা লেট শিপমেন্ট দিচ্ছি। লেট শিপমেন্টের কারণে আমরা এয়ার শিপমেন্ট দিচ্ছি, এবং এয়ার শিপমেন্ট দেওয়া যে একটা ফ্যাক্টরি কত বড় ক্ষতিকারক সেটা যে এয়ার দেয় সে বুঝে। বিগত কয়েকদিন ধরে গ্যাসের প্রেশারে যে পজিশন, তাতে আমরা আসলে কোনো প্রকার ডাইং চালাতে পারছি না, আমরা গার্মেন্টসে কোনো কাপড় দিতে পারছি না, এই জন্য আমাদের টোটাল রপ্তানিটাই প্রায় স্থবিরতার দিকে এগিয়ে যাচ্ছে। এটা শুধু সাময়িক কোনো কথা না, এটা অলমোস্ট গত তিন মাস থেকে অক্টোবরের 15 তারিখ থেকে মোটামুটি আমরা এটাই পাচ্ছি। মাঝে মাঝে হয়তো বা দুই একদিন দেখা যাচ্ছে যে আমরা একটু বেশি পাচ্ছি। বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান অভিযোগ করেন, নিরবিচ্ছিন্ন গ্যাস থাকবে এমন কারণ দেখিয়ে দাম বাড়ানো হলেও বাস্তবে গ্যাসের সংকট কাটেনি। পোশাক কারখানাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় শ্রমিকদেরও বেতন পরিশোধ করতে না পারার কথা জানান তিনি। যেমন আমরা এগ্রি করেছিলাম গ্যাসের দাম বেড়ে যাবে, বাড়লে কোনো আপত্তি থাকবে না যদি নিরবিচ্ছিন্ন গ্যাস পাই। নির্বাচনের আগে 10-12 দিন গ্যাসটা থাকলো, নির্বাচনের আবার 7 দিন আগে দেখা গেলো গ্যাসটা আবার নীল হয়ে গেল। প্রায় 3 লক্ষ শ্রমিক আজকে বিপদগ্রস্ত হয়েছে। এদিকে শিল্পমন্ত্রী জানিয়েছেন, চলমান সংকটে বাসাবাড়ির তুলনায় শিল্পে গ্যাস সরবরাহে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আমরা ওইভাবে রেশনিং করে নিচ্ছি, যেগুলি অন্য সেক্টরগুলি আছে হাউস হোল্ড যেগুলো সেখানে অসুবিধা, ইন্ডাস্ট্রিয়াল নিয়ে আমরা সেখানে প্রিফারেন্স দিচ্ছি সবচেয়ে বেশি, যেহেতু আমাদের এগুলি ধরে রাখতে হবে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানী সহ দেশের অনেক জেলায় শীতের তীব্রতা কিছুটা কমে আসলেও রাজশাহী সহ দেশের কয়েক জেলার উপর দিয়ে বয়ে চলছে শৈত্যপ্রবাহ। মাঘের শীতে বিপর্যস্ত সেখানকার জনজীবন। তাপমাত্রা 10 ডিগ্রির নিচে হওয়ায় রাজশাহীতে আজ সব প্রাথমিক বিদ্যালয় এবং আজ থেকে দুদিন মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। আর জয়পুরহাটে আজ থেকে দুদিন সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। বিষাদের প্রতিমূর্তিতে শীত, প্রকৃতিও বিবর্ণ। তেজস্বিনী শীত এখনো শৈত্যপ্রবাহ হয়ে বইছে কয়েক জেলায়, আর তাতেই যেন তেজহীন রাজশাহীর গোটা প্রাণীকূট। রোববার চলতি মৌসুমের সর্বনিম্ন 9.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ জেলায়। হাসপাতালগুলোতে বাড়ছে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা, বন্ধ রয়েছে সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। শৈত্যপ্রবাহে জয়পুরহাটেও বন্ধ ঘোষণা করা হয়েছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। তবে কিন্ডারগার্টেন স্কুল খোলা থাকায় ক্ষোভ অভিভাবকদের। বাচ্চাদের তো অবশ্যই কষ্ট হচ্ছে, সেজন্য যদি এক সপ্তাহ বন্ধ রাখে তাহলে আমাদের জন্য ভালো হয়। কিছু কিছু কিন্ডারগার্টেন স্কুল খোলা আছে, যেটা খুবই দুঃখজনক। নওগাঁয় বেড়েছে শীতের দাপড়। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। দুপুর পর্যন্ত কুয়াশা মোড়ানো থাকছে সর্বত্র। নওগাঁতে এই মুহূর্তে আজকে প্রচুর শীত, ঠান্ডায় মনে মানুষজন স্কুল পুল একেবারে সব ইয়া হয়ে গেছে। হিমালয়ের পাদদেশের জেলা পঞ্চগড়, মৃদু শৈত্যপ্রবাহে বাড়ছে শীতের তীব্রতা, কাঁপছে শীতার্তরা। ঘন কুয়াশা, হিমেল বাতাসে কাহিল নীলফামারীর জনজীবন। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.2 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডা হাওয়ায় থমকে গেছে গাইবান্ধার জীবনযাত্রা। এছাড়া দিনাজপুর, রংপুর, মৌলভীবাজার, চুয়াডাঙ্গা, মাগুরাসহ কয়েক জেলায় শীতের তীব্রতা। কাজের অভাবে বিপাকে নিম্ন আয়ের এবং শ্রমজীবী মানুষ, উঠতি ফসল নিয়ে চিন্তিত কৃষক। কাম কষ্টে আতরটাই হয়ে যায় আপনার, আত্মহাত লড়া যায় না। শীতের লেগে গাড়ি চালাইতে পারিলাম না, অতিরিক্ত ঠান্ডা। আগামী কদিনের মধ্যে ফের বৃষ্টি এবং পরবর্তীতে তাপমাত্রা আরও কমে আসার পূর্বাভাস আবহাওয়া অফিসের। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক।
পাঁচ দিনে উদ্ধার করা যায়নি মানিকগঞ্জে পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা। আজও সকাল থেকে উদ্ধার তৎপরতা চলছে। এদিকে এখনও নিখোঁজ রয়েছে ফেরির ইঞ্জিন মাস্টার। ঘন কুয়াশার কারণে সকাল 10:30 দিকে উদ্ধার অভিযান শুরু হয়, চলে সন্ধ্যা পর্যন্ত। দুপুরের দিকে আরেকটি ট্রাক উদ্ধার করা হয় জাহাজ হামজার মাধ্যমে। জাহাজ প্রত্যয়ের মাধ্যমে ফেরি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। উদ্ধার কাজে রয়েছে জাহাজ রুস্তম ও হামজা, ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও নৌবাহিনীর ডুবুরি দল। বিআইডব্লিউটিসি জানায়, ফেরি ডুবির পর উদ্ধারকারী জাহাজ রুস্তম ও হামজার মাধ্যমে এ পর্যন্ত 4টি ট্রাক উদ্ধার করা হয়েছে। ফেরির ভেতরে আরও 5টি ট্রাক রয়েছে। দুর্ঘটনার পরপরই শ্রমিক সহ 20 জনকে জীবিত উদ্ধার করা হয়েছিল। বর্তমান সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জে এম কাদের। দুপুরে রংপুর সিটি বাজারে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, এবার সন্দেহে কোনো সন্দেহ নেই। আমি আমার ব্যক্তিগতভাবে বলছি, এই কারণে যে আমি যেহেতু কমার্স মিনিস্টার ছিলাম, আমি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিলাম, করেছিলাম, কাজে আমি জানি যেটা করা যায়। যেহেতু করতে পারছেন না, এখন দেখছি যে প্রতিদিনই অযৌক্তিকভাবে দাম বাড়ছে। ধান চালের কোনো অভাব নাই দেশে, প্রচুর আমাদের ইয়ে হয়েছে, উৎপাদন হয়েছে, প্রচুর স্টক আছে, তারপরেও হঠাৎ করে এক লাভে লাভে বাড়ছে। কিশোরগঞ্জে এক মাস আগে অপহৃত শিশু লাবিবকে উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় আটক করা হয়েছে 2 জনকে। র‍্যাব জানায়, 22 ডিসেম্বর কিশোরগঞ্জ সদর থানাধীন নগুয়া হেফজুল আরকাম মাহফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী লাবিব নিখোঁজ হয়। পরবর্তীতে অপহরণকারীরা লাবিবের পরিবারকে মুক্তিপণ হিসেবে 8 লাখ টাকা দাবি করে। এ ব্যাপারে থানায় মামলা হলে গতরাতে সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় অভিযান চালিয়ে শিশু লাবিবকে উদ্ধার করা হয়। ফেনীতে স্বর্ণ দোকান থেকে চুরি হওয়া 75 ভরি স্বর্ণের মধ্যে 11 ভরি ও নগদ 1 লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে পুলিশ সুপার জাকির হাসান ব্রিফিংয়ে তা জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে চট্টগ্রাম, কুমিল্লা সহ অন্যান্য এলাকা থেকে মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ ফেরহাদ, মোহাম্মদ বাদশাহ চৌধুরী, মোহাম্মদ সজীব সুমন প্রকাশ শুকুর, মোহাম্মদ মিজান ও শফিক প্রকাশ সোহেলকে আটক করা হয়। এ সময় চুরি হওয়া 75 ভরি স্বর্ণের মধ্যে 11 ভরি স্বর্ণ ও নগদ 1,08,000 টাকা উদ্ধার করা হয়। সিরাজগঞ্জে 688 জন মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি ও সম্মাননার সনদ প্রদান করা হয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছে আবু ইসহাক উচ্চ বিদ্যালয় মাঠে এই বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। খাজা মোজাম্মেল হক ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও খাজা টিপু সুলতান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী ছাত্রছাত্রীর মাঝে বৃত্তি ও সম্মাননার সনদ প্রদান করেন। বগুড়া রেলওয়েতে দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শহরের রেলস্টেশন কার্যালয়ে এই কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। অপরদিকে শহরের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে প্রায় 5 শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।